দর্শক একটা চমৎকার বিষয় ঘটে গেল সেটি হচ্ছে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল নেপালের বিদ্যুৎ আসবে বাংলাদেশে এবং একই সঙ্গে যেহেতু বাংলাদেশ এবং নেপালের মধ্যে সরাসরি কোনো সঞ্চালন লাইন নেই সুতরাং ভারতের সঞ্চালন লাইন হয়ে বাংলাদেশে এটা প্রবেশ করবে এটা আমরা সাম্প্রতিক সময় ভারতের যেই নানা দৃষ্টিভঙ্গি তার মনোভাব তার সমালোচনা করছি বটে কিন্তু এই একটি কাজে ভারত বাধা দেয়নি বরং সহযোগিতা করেছে এটা আঞ্চলিক সহযোগিতা এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা বলে মনে করা হচ্ছে খবর হচ্ছে এরকম যে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল ভারত হয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে আসছে এর মাধ্যমে উপমহাদেশীয় জ্বালানি সরবরাহে নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে এর আগে ভারতের গোড্ডা পাওয়ার থেকে আদানি সেই গোড্ডা পাওয়ার থেকে বিদ্যুৎ আসতো যেটা নিয়ে খুবই সমালোচিত একটা বিদ্যুৎ চুক্তি যে বাংলাদেশের এটা একটা গলার কাটা হয়ে দাঁড়ালো কিন্তু এই সমালোচনা যখন চলছে এবং আদানি পাওনা নিয়ে যখন নাকি দর কষাকষি করছে চাপ দিচ্ছে বাংলাদেশকে ঠিক সেই সময় সুখবরটা আসলো যে নেপালের বিদ্যুৎটা আসছে এখন এটার রেট কত বাকি এ এটার বিস্তারিত তথ্য এখানে দেওয়া হয়নি কিন্তু জানানো হয়েছে যে বছরে একটা নির্দিষ্ট সময়ে এই বিদ্যুৎ আসবে এবং যেহেতু বাংলাদেশ ভারতের মধ্যে সরাসরি কোনো সঞ্চালন লাইন তৈরি করা হয়নি সুতরাং ভারতের সঞ্চালন লাইনটা এই ক্ষেত্রে ব্যবহৃত হবে এটা ভালো ভারত সঞ্চালন লাইন ব্যবহারের জন্য নিকা যায়নি না কেন ভারত তো সহযোগিতা সহযোগিতাগুলো ভারত তো নানান রকম অজুহাত দিয়ে এটার একটা হজবর করতে পারতো বা বাধা দিতে পারতো সেটা করেনি তারা এটা একটা শুভ বুদ্ধির উদ্দয় হয়েছে বোঝা যাচ্ছে আসলে আত্মমর্যাদা নিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে আত্মমর্যাদারও একটা মূল্য আছে সম্ভবত ভারত দেখছে যে না এত সংকটের পরেও বাংলাদেশ তার অবস্থান থেকে টলছে না এবং বরং সবার সাথে সম্পর্ক রাখতে চাইছে তো ভারত যেহেতু একটু বড় দেশ তারা অনেক কৌশলী তারা কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে বিরোধিতা করছে এরকম একটা একবার চাপ দিচ্ছে আর একবার একটু ছাড় দিচ্ছে এরকমভাবে চলছে আর কি দেখা যাক সামনে কী হয় নেপালের সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট বলছে শুক্রবার ভার্চুয়ালি এই বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করা হয় এটি উদ্বোধন করে নেপালের জ্বালানি পানিসম্পদ ও শেষ মন্ত্রী দীপক খাতকা ভারতের গৃহায়ণ ও নগরায়ণ মন্ত্রী মনোহর এবং বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান তারা ভার্চুয়ালি এই তিন মন্ত্রী যুক্ত হয়ে এটা উদ্বোধন করেন নেপালের জ্বালানি পানিসম্পদ ও মন্ত্রী বলছেন যে এই মাইল ফলক দক্ষিণ এশিয়ায় টেকসই ও আন্তঃযোগাযোগীয় জ্বালানি বিনিময়ের দৃশ দৃষ্টিভঙ্গির প্রতিফলন গত অক্টোবরে নেপালে এই বিদ্যুৎ রপ্তানির জন্য ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় গত অক্টোবরে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ বলেন চুক্তি অনুসারে এই বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে কেবল একদিনই বিদ্যুৎ উৎপাদন করতে পারবে নেপাল বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি আবার শুরু করবে পঁচিশ সালের পনেরোই জুন অর্থাৎ একদিনই পারবে এইটা বিক্রি করতে আবার যেটা শুরু হবে পঁচিশ সালের পনেরোই জুন থেকে চুক্তি অনুসারে পাঁচ বছরের মধ্যে প্রতি বছর পনেরোই জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত নেপাল বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে অর্থাৎ বছরে একটা নির্দিষ্ট সময় নেপালে বিদ্যুৎ মিলবে বাংলাদেশের দু দেশের মধ্যে সরাসরি বৈদ্যুতিক সংযোগ নেই বিধায় ভারতের সঞ্চালন লাইন হয়ে আসছে এই বিদ্যুৎ যাই হোক তারপরও একটা ভালো দৃষ্টান্ত সুখবর এটা যাতে সবার স্বার্থের অনুকূল একটা যাতে চুক্তি হয় যাতে চুক্তি নিয়ে বিতর্ক না হয় এবং পারস্পরিক সহযোগিতা যদি বাড়ে তাহলে এই যেহেতু জ্বালানি একটা খুবই স্পর্শকাতর একটা বিষয় এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস সুতরাং এই জ্বালানি খাতের এই বিভিন্ন প্রতিবেশী দেশগুলোর মধ্যে যদি এইভাবে বিনিময় একটা হয় তাহলে সব অঞ্চলের একটা উন্নয়নটা অন্তত ত্বরান্বিত হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ